সারা বছরই মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে চলেছেন 59 নম্বর ওয়ার্ডের সকলের কাছের মানুষ কাজের মানুষ শেখ আলম এবং যুব নেতা তাবেজ আলম। পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন তারা। এদিন প্রায় 300 জনের বেশি মানুষের হাতে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী তুলে দিলেন শেখ আলম এবং তাবেজ আলম। রমজান মাসের প্রথম থেকেই এভাবে 59 নম্বর ওয়ার্ডে মুখ্য আহ্বায়ক শেখ আলম এবং তাবেজ আলম মানুষ সেবা করে চলেছেন। মঙ্গলবার দিন তারা বিধায়ক স্বর্ণ কুমার সাহার উপস্থিতিতে তুলে দিলেন নতুন শাড়ি এবং লুঙ্গি। উদ্যোক্তাদের এহান উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল সুহৃদ্ধি সম্পন্ন মানুষ। এই মাস যে আমরা রমজানের মাস, পবিত্র মাস, এই মাসে আমরা পুরো মাসে মানুষকে প্রথম কিট দেওয়া, কিট বেঁটেছি আমরা। তার মধ্যে ডাল ছিল, ছোলা ছিল, চিড়ে ছিল, চিনি ছিল, আরো বিভিন্ন রকমের শরবতের আইটেম ছিল, এটা আমরা বেটেছি। তারপরে আমরা প্রায় 10 খানা আবতার পাড়ি, আজকে নিয়ে 10 খানা আবতার পাড়ি করেছি, 2 জায়গায় কাপড় বিলে করেছি। আবার 27 তারিখে আপনার ভিআইপি ক্লাবে আমরা এরকম কাপড় একটা ডিস্ট্রিবিউট করছি। আবার 29 তারিখে আমরা আপনার তিজয়া রোড 28 নম্বর তিজয়া রোডে কাপড় ডিস্ট্রিবিউট করছি। তার একটাই কারণ, অনেক গরিব লোক আছে যারা নিজের বাচ্চা কাছে কাপড় চোপড় ব্যবস্থা করতে পারছে কিন্তু নিজের করতে পারছে না। তাদের জন্য আমাদের একটা চিন্তাভাবনা হয়েছে কি আমরা তাদের জন্য কিছু করতে পারি, তাই আমরা এটা করছি। এটাই করে আমাদের খুব, মানে আমাদের খুব আনন্দ পাই আমরা। কেন, আমাদের যিনি MLA স্বর্ণ কুমার সাহা, উনি সবসময় এইসব কাজের মধ্যে থাকে, এবং আমাদের MP সুধীর বন্দ্যোপাধ্যায় উনিও সবসময় আমাদেরকে এটাই বলেন কি মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, তাই মানুষ তোমাকে ভালোবাসবে। তাই আমরা দেখছি কাজ করে আমরা খুব আনন্দ পাচ্ছি এবং সাধারণ মানুষ যে আছে আমাদের খুব ভালোবাসছে। সবাইকে নমস্কার, সালাম জানাই। আজকে আমরা এখানে 350 লোকের নাকি আছে শাড়ি এবং লুঙ্গি ইন্তজাম করেছি। আর আমরা আমাদের সব সময় এটাই কোশিশ থাকে আমরা বেশি দিয়ে বেশি মানুষের সঙ্গে মেশে মিতে মেশে থাকি আর মানুষের সঙ্গে কাজ করতে থাকি, মানুষের জন্যে কাজ করতে থাকি। আর আমাদের উপরে আমাদের বড় আমাদের নেতা যার নেতৃত্বে আমরা কাজ করি স্বর্ণকমল সাহাজি, ওনার হাত আছে, ওনার আশীর্বাদ আছে। আর আমরা আশা করি, আমরা দোয়া করি যে মানে সব সময়ের জন্য ওনার আশীর্বাদ, ওনার আমাদের আশা ভরসা আমাদের উপরে থাকে, ওনার আশীর্বাদ, ওনার হাত। আর আমরা যেরকম কাজ করছি সেরকমই কাজ করতে থাকি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।